জন্মতুন শারীরিক প্রতিবন্ধী আনোয়ারা সলকাটা গ্রামের 35 বছর বয়সের জান্নাতুল ফেরদৌস বালাগরি হতাহত নফারে জীবনযাপন হুইলচেয়ার নাই থাকিবার ঘর যে হারণে তারুগা পাকা ঘরগড়ে দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি এমপিরে হাঁসেফাইয়ারে এই উপকারভোগী জোড়াই ধরে হাওমাও গড়িয়ারে হাঁদি উড়ে আর এমপিও বুকত জড়াই লয় এছাড়া আনোয়ারা উপজেলার প্রতিবন্ধী বিধবা গরিব তুস্থ অসহায় 32 জন নারীরে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারর পাকাঘর তৈরি করে দেয় এসব উপকারভোগী নারীয়ল আনোয়ারে দেখা করতে আইয়ে ওয়াসিকা আয়শা খান এমপি আই অনোরার মাইয়া দেশত্তে মাইয়া দাগুদি আর বাড়ি আই আসি রে পাকান খবর লই বেলে কিলাই আর রে আর নেত্রী ঠিক আছি না এই ব্যবসমত পর তোমারা গরদ গরদ যে এরা খবর লইবে মানুষ তুমি আর গরর খবর আরে খালাম মা ওসারা বই না ওসারা কোনে দিব ফেব্রুয়ারি 26 তারিখ রবিবার বিলে নিজ গ্রামত আইয়ারে তারার ওয়ারে দেখা করে এসময় এমপি গ্রামর অসহায় নারিয়লর ওয়ারে হতা হয় তারার সুখের দুঃখর হতাও নেয় এছাড়া এমপি তারার মাঝে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড তুলি ধরে আর প্রধানমন্ত্রীর লাই দোয়া কামনা করে আগামী নির্বাচনত নৌকায় ভোট দিবেন লাই আহ্বানও জানায় এ সময় উপস্থিত আছিল সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গাফার চৌধুরী আওয়ামী লীগ নেতা আবুল বশর দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার চৌধুরী ফজিয়া দক্ষিণ জেলা তাঁতি লীগের সহসভাপতি আজিজুল হক আজিজ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আর ডি রাহুল রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম নাজিমুদ্দিন ছোটন ও আরিফুল ইসলাম সহ আরো বোধকে সি প্লাস টিভি চট্টগ্রাম